মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তোমার কথা তিতিরের মুখে অনেক শুনেছি। ওদের দুজনকে কিন্তু খুব সুন্দর মানিয়েছে, ওদের যে বিয়ে হবে সেটা কিন্তু আমরা কলেজ থেকেই জানতাম। তুমি জানতে না ওরা এখানে আসবে, তুমি সেই জন্যই এখানে আমাকে নিয়ে এলে, তাই তো? কি হলো মা, চুপ করে আছে কেন বলো? তুমি জানতেন তো ওনারা আসবেন। আদি দাঁড়িয়ে থাকো না, ওখানে চলো। আপনি এই জন্যই বুঝি তখন এত তাড়া দিচ্ছিলেন আমাকে? আদি প্লিজ, দেখো ওনারা ওয়েট করছেন, প্লিজ। আদি 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 আয় না, প্লিজ আয় না। যারা ক্লাসমেট তারা যদি লাইফ পার্টনার হয় সেটা তো বিশাল ভাগ্যের ব্যাপার, কারণ তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, কম্প্যাটিবিলিটি দুটোই একদম পারফেক্টলি ম্যাচ করে। একদমই তাই। আসলে আঙ্কেল, আপনাদের সঙ্গে তো আগে সেইভাবে কানেকশনটা হয়নি, নাহলে এরকম পারফেক্ট ম্যাচ তো সত্যি খুঁজে পাওয়া যায় না। ঘরে বাইরে দুজন দুজনকে বুঝবে, দুজনের কাজও এক, আর তার থেকে বড় কথা দুজনের ইন্টেলেক্ট লেভেলও সেম, একদম পারফেক্ট ম্যাচ। হ্যাঁ, আমরা সেটাই বলা বলি করে থাকি আর কি, মানে ছোড়দার ভাগ্যটা বরাবরই খুব ভালো। ওই যেচে সমস্যা ডেকে না আনলে খুব একটা বড় বিপদে কোনোদিন পড়েনি। সমস্যার কথা কি বলছো অনিন্দ? এখন এসব কথা বলার মানে কি? একটা শুভ কাজ হচ্ছে। তাহলে কি করা যায় বলুন তো? মানে বুঝতেই তো পাচ্ছেন আমাদের বাড়ির সবাই না ওদের বিয়েটা নিয়ে খুব এক্সাইটেড। বলছিলাম যে আপনারা কিছু কিনে নিন না, আপনারা তো এখনো কিছু মুখেই দেননি। আমার বাড়ির বউরা খুব যত্ন করে নি যে রাতে সব বানিয়েছে, একটু কিনে নিন। বিচারদি খাবেন ওনারা, তুমি এভাবে ইনসিস্ট করো না, দেখছো একটা দরকারি কথা হচ্ছে। আরে না না, ঠিক আছে ঠিক আছে, কথা বলতেই তো এসেছি, ঠিক আছে কথা তো হবেই। শুভ কাজে দেরি করে লাভ নেই, তারিখটা ঠিক করে ফেলে কবে বিয়ে হবে? এক মিনিট এক মিনিট এক মিনিট, আপনারা হয়তো ভুলে গেছেন আমার ঠাম্মি অসুস্থ, সিভিয়ারলি ইল। এটার ইমপ্লিকেশন কি হতে পারে আপনাদের কোনো ধারণা? আদি আমরা বুঝতে পেরেছি। তাহলে এটা হয়তো বুঝতে পারছেন না, আমাদের কাছে এখন টপ মোস্ট প্রায়োরিটি হচ্ছে ঠাম্মির ফিরে আসাটা, আর কিছু নয়। হ্যাঁ ঠিক ঠিক, আমাদেরই ভুল আসলে, আদিকে আবার রিপিট করতে হলো কথাটা। হ্যাঁ, এইরকম অবস্থায় মনে হয় বিয়ের কথাটা না। আদির উপর আর তিতিরের উপর আমার খুব বিশ্বাস আছে, ওরা ওটি করলে আমার মা সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, আদি খুব ভালো একজন সার্জন কিন্তু, আর আমিও চেষ্টা করি সবটা দিয়ে ওকে অ্যাকম্পানি করার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।